এই পাঁচ ভাইয়ের আকিকা দিন এই গরু দিয়ে আর কোরবানি হবে তাই সাত ভাগ তার বলেন যে এই ব্যাপারে আমার তো হাদিস জানা নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা করেছেন তা এই বুঝিয়ে দিলাম ও বাড়ির থেকে যে দৌড়ে ওর বাপের কাছে গেছে ওর বাপ বলছে কে বলে নাই গেছে আমাদের উপজেলা মসজিদের ইমাম সাহেবের কাছে সে বিশাল কেতাব মাথায় করে নিয়ে চলে আসে হ্যাঁ হেদায়াত সেভাবে তাই করে আমরা জান্নাতে যেতে চাই আমরা পুণ্য অর্জন করতে চাই আমরা কোন ব্যক্তির মতাদর্শে আদর্শিত হতে চাই না এ হলো আমাদের মূল তত্ত্ব আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বর্তমান যুগে যেভাবে আমাদের যুবকেরা মদ গাঁজা জুয়া হিরোইন খেয়ে খেয়ে নিজেদের জীবন ধ্বংস করছে আমরা আমাদের যুবকদের বলতে চাই আমাদের যুবক কেন বাংলার প্রত্যেকটা যুবকদের বলতে চাই শোনো মদ গাঁজা হিরোইন এ নামে যা কিছু আছে সবগুলো হারাম সবগুলো হারাম সবগুলো হারাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যা খেলে আকেল উদ্ভ্রষ্ট হয় সেটা হলো মদ আর যার বেশি খেলে মাদকতা মাদকতা আসে তার কম হারাম আপনি যদি দশটা সিগারেটের মশলা বের করে খান দেখবেন আপনার মাথা ঠিক রাখতে পারবেন না আমাদের বিজ্ঞানাগারে পরীক্ষা করে আমরা দেখেছি একটি সিগারেটের মধ্যে যে পরিমাণ নিকোটিন থাকে তা যদি বের করে একটা ইঁদুরকে খাওয়াই দেওয়া যায় ইঁদুর ছটফট করে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে আর এই পরিমাণ জিনিস আপনি দৈনিক খাচ্ছেন এটা হারাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার বেশি খেলে মাদকতা হয় তার কম হারাম তার কম হারাম তার কম হারাম সুতরাং গাঁজা হিরোইন মদ আলাপাতা তামাক বিড়ি জর্দা ওই যে দাঁতে যে গুল ঘষেন গুল সবগুলো হারাম 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 আর এই হারাম খেয়ে যদি ইবাদত করেন এই ইবাদত গ্রহণযোগ্য হবে না সুতরাং সাবধান এর থেকে আমাদের ভাইদের আমাদের যুবকদের এবং যারা পবিত্র কোরআন ও সহাদিস মেনে চলতে চান তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই খবরদার মদ হিরোইন গাঁজা যা আছে যত বিড়ি আছে সমস্ত বিড়ির থেকে আমরা দূরে সরে যাবেন ইনশাআল্লাহ আজিজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন শোনো তোমরা খবরদার অন্ধ ব্যক্তি পূজা করবে না আজকাল আমাদের ছেলেরা ব্যক্তি পূজায় মাতোয়ারা হয়ে গেছে কোন ব্যক্তির কথা বিনা দলিলে মেনে নেওয়াকেই বলা হয় তাকলিদ আর এই তাকলিদের সয়লাবে প্রকৃত ইসলাম ভেজে যাচ্ছে যে বক্তা একটু সুন্দর করে গর্জন দিয়ে কথা বলতে পারে তাদেরই অনুসরণ করে আপনারা চলেছেন শুনুন এই যে আমাদের ব্যানার দেখছেন এখানে কোন বক্তার নাম লেখা নাই আমরা মানুষকে আহলে হাদিস আন্দোলনের দিকে আহ্বান করতে চাই কোন ব্যক্তির দিকে নয় আপনি যদি ব্যক্তির দিকে ব্যক্তির বক্তৃতা শোনার লোভে এই সম্মেলনে এসে থাকেন আপনি আপনার সবের সবটুকু হারিয়ে ফেলবেন আমরা মোতারা আমিরে জামাত ঘোষণা দিয়েছিলেন আমারও নাম দেওয়া হবে না কি হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিশাল ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে বক্তা করবেন আহলে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় খ্যাতনামা ওলামায়ে কেরাম কে বক্তা করবেন তার নাম বলা হবে না যদি নামের গুণে আসেন
তাহলে ওইটার ওই নামের সবই আপনি পেয়ে গেলেন আপনার মূল তত্ত্ব হলো না ব্যক্তি মারা যাবে সংগঠন শেষ হয়ে যাবে যা ইতিপূর্বে হয়ে গেছে আমরা চাই আহলে হাদিসদের একটি মূল ভিত্তি সংগঠন হোক আজকে আমলে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব আমাদের আমিন উনি যখন মারা যাবেন যদি ব্যক্তির নামে সংগঠন হয় এই আহলাত আন্দোলন শেষ হয়ে যাবে আর যদি ব্যক্তির নামে না হয় আহলাত আন্দোলনের নামে হয় উনি মারা যাবেন এরপরে ফজ দেশের সুরা মেলা যাকে আমির বানান তার অধীনে ইমারত চলবে তাই আমির জামাত উদাহরণ দিয়ে বলেছিলেন আমরা বটগাছ নই বটগাছ বিরাট ছায়া দেয় কিন্তু উপরে গেলে তার আর মোতার থেকে কিছু হয় না আমরা অত বড় হতে চাই না আমরা কলা গাছ কলা গাছের মূল তা কেটে ফেললেও তার চতুর্দিক দিয়ে অসংখ্য কুয়া বাড়ায় তার থেকে আবারও এই সংগঠন তাজা হয় আবারও সংগঠন চলতে থাকে আমরা সেই রকম সংগঠন চাই শুনুন এই সংগঠন ছক্কায় দাঁড়িয়া এর মধ্যেই গোটা বিশ্বের 10-12টা দেশে এই সংগঠনের কাজ ত্বরিত গতিতে চলছে যদিও আয়লার কারণে হোক যে কোনো কারণে হয়তো কোনোদিন যদি বাংলাদেশ মাটির নিচে ডুবে যায় জীবিত থাকবে অন্যান্য দেশ আবার এই দেশ চর করবে এই দেশের আবার মানুষ আসবে তখন অন্য দেশের লোকরা আসে আবার এই সংগঠন তৈরি করবে এই সংগঠনের ভিতর নাই এটা একটা ছাতকায় দাঁড়িয়া সুতরাং এই ছাতকায় দাঁড়িয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানি আমার কথা আমি শেষ করতে যাচ্ছি এই ছাতকায় দাঁড়িয়া আপনাদের কাছে প্রত্যেক মাসে 29 থেকে 30 হাজার আত্মাহারিক পত্রিকা বিলি করে দিচ্ছে প্রত্যেকটা পত্রিকায় যত কোরআনের আয়াত আছে প্রত্যেক আয়াতের প্রত্যেক অক্ষরে 10-10টি করে নেকি পাবেন পৃথিবীর যে প্রান্তের লোকেরা এটা পাঠ করুক না কেন সে নেকি গুলো আপনার আমল নামা এসে যাবে আপনার অজান্তেই এটা হলো সৎকায় দাঁড়িয়া এটা হলো সংগঠন এই তো কিছুক্ষণ আগে আমার আগে তাহরিকের সম্পাদক সাহেব বক্তা করে গেলেন গত মাসের হিসাব অনুযায়ী দেখা গেছে প্রায় প্রত্যেক মাসে আমাদের 2-2.5 লক্ষ টাকার তা সালাত রাসুল বিক্রি হয় কালকের ঘটনা শুনুন না আজকের সকালের ঘটনা আমরা দর্শনা বর্ডারে একটু বেড়াতে গেলাম হঠাৎ করে আসবো ট্রেনের দর্শনার থেকে এমন সময় আমির জামাত নেমে ওখানে একটু বসেছেন হঠাৎ করে বর্ডারের চেক হয় ওর ভিতরে বসে কাছের ঘরের মধ্যে বসে এক ডাক্তার সাহেব ওই সময় হঠাৎ করে ছুটে চলে আসছে এই যে বারবার আমির জামাতের চোখের দিকে তাকাচ্ছে আর বলছে হায় আমার সৌভাগ্য আমি এক্ষুনি এই সময়ে সালাতুর রাসূলটা পড়ছিলাম আর সেই সালাতুর রাসূলের ব্যক্তি লিখক আমার সামনে এসে হাজির আমি তো বিশ্বাসই করতে পারছি না হতবাক ছেলেটা ঠিক এরকমই ঘটনা আমার জীবনেও ঘটেছে আপনারা শুনেছেন কাবাগড়ে হজ করতে যাচ্ছি হজ করছি কাবাগড়ের এমন একটা জায়গায় আমি দৈনিক দিয়ে সালাত আদা করি নাতিশীতোষ্ণ একটা জায়গা আমার পাশে একটা ছেলে সালাত আদা করে দেখি যে ওর রাফলে দান সঠিক হচ্ছে না একবার হয় একবার হয় না পরে 3 দিন পরে জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়ি কোথায় ও বলতে পারলো না তারপরে বোঝে নাই আমার কথা বাংলা ইংরেজিতে বলছি তখন একটু বলেছে বলছে আমার বাড়ি ফিলিপাইন যে তুমি যে একবার হাত তুলছো তুলছো না ঘটনা কি বলে আমি ইঞ্জিনিয়ার কলেজের শিক্ষক আমি আগামী বছর বিয়ে করব আমার আম্মা বলছে যে বিয়ে তো করবি সালা দাদা শিখবি না চল হজ করে আসি হজ করে তোর বিয়ে দিল তো হজ করতে যাবো আম্মা আমি তো সালাত জানি না বলে সালাত সে তখন আমি সালাত খুঁজতে আরম্ভ করলাম কম্পিউটারে সালাত লেখে লেখে ক্লিক করি বই বের হয়ে আসে না ইমামের কাছে নিয়ে যায় যে এই বইটা কেমন হতে পারে না এটা ঠিক না এটা বেদাতি বই এটা কই এটা এরকম করতে করতে হঠাৎ করে সালাতুর রাসুল নামে একটা বই বের হয়ে গেল সেই বইটা ইমাম সাহেবের কাছে নিয়ে গেলাম ইমাম সাহেব এই বইটা কেমন এটা খুব ভালো বই এটা পড়ো আমি বললাম তোমার সেই বইটা কোথায় ও ব্যাগের মধ্যে হাত দিয়ে তার ইংরেজি ভার্সন কবিতা বের করলো বের করে আমাকে দেখাচ্ছে
আমি তো সেই ইংরেজি ভাষণ বইটা দেখে নিচে লেখা আছে প্রফেসর আসাদুল্লাহ আল গালিব দেখার সাথে সাথেই আমার চোখ দিয়ে ছলছল করে পানি পড়তে আরম্ভ করলো হায়রে এই সালাতুর রাসূল ইংরেজি ভাষণ যদি না হতো এই ফিলিপাইনের যুবকটা তার ভ্রান্ত সালাত বাদ দিয়ে সহি সালাতের সন্ধান পেত না সেভাবে হাজারো হাজার ছেলেরা হাজারো হাজার যুবকেরা লক্ষ লক্ষ যুবকেরা দৈনন্দিন বেদাতি সালাত বাদ দিয়ে শুদ্ধ করে সালাত আদা শিখছে এর সবটা আপনাদের আমলনামায় আসবে আপনার অজান্তেই যদি আপনি এই সংগঠনের সংগঠিত হয়ে কাজ করেন সুতরাং আপনাদেরকে এই সাদকায়ে জারিয়া এই সংগঠনের সংগঠিত হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি যদি মনের অজান্তেই আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ সওয়াব জমা করতে চান আসুন আমাদের এই সংগঠনে যোগদান করে এই সংগঠনের মাথাতে থেকে এর যত সমাজ কল্যাণমূলক কাজ সমস্ত কাজের সাথে হয়ে তার সব আমাদের আমলনামায় আসুক এবং আমাদের এই আমলনামার এই সওয়াবগুলো দিয়েই আমরা যেন পরকালে মুক্তি পেতে পারি সেই আহ্বান জানাই আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার তাওফিল্লা বিল্লাহ আমাদের কাছে যে বইগুলো আছে ওই দেখেন আমাদের বইয়ের দায়িত্বশীলরা এসে গেছে এই বইটা ইসলামে খেলা ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বর্তমান যে সমস্যা সেই সমস্যার সমাধান এই বইটায় দিবে সুতরাং প্রত্যেকেই বই স্টল থেকে আমাদের বই কিনে নিয়ে যাবেন এটা অনুরোধ রাখছি এই বই আপনি কিনলেন টেবিলে রেখে দিলেন আপনি পড়তে পারেন না আপনার বাড়িতে একটা মেহমান আসলো মেহমান পড়লো যখনই আলিফ লাম মিম পড়বে যখনই আরবি একটু অক্ষর উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে ওর সব আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে এটা কম মনে করেন না তাহলে কিনে দশ কপি বিলি করেন আর আপনার টেবিলে রেখে দেন আপনি পারেন না আপনার ওয়াইফ পারে আপনি পারেন না আপনার ছেলে মেয়ে পারে আপনার বাচ্চা মেহমান আসবে সে পারে সুতরাং সাতকায় দাঁড়িয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে এই সাতকায় দাঁড়িয়ে অংশগ্রহণ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন সবাই বলেন আমিন হে আল্লাহ যে সমস্ত ভাইরা সেই দুপুর থেকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের আমল নামায় অসংখ্য সব লিপিবদ্ধ করে দাও প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে দশ দশটি করে নাকি তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দাও সবাই আমিন আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে সবসময় বলে থাকি এবারও বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া